সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বেশ কিছুদিন পর আবার চলে এসেছি গরাজালে। আর গরাজালে জেলেরা মাছ ধরে বা মাছ শিকার করে। তো আজকে তারা কী মাছ শিকার করে বা কী মাছ জালে আটকে পড়ে, তা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন, তো বন্ধুরা দেখতে দেখতে তাদের কাছে চলে এসেছি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো চলুন, তো বন্ধুরা তারা মাছ ধরতেছে আর সামনের দিকে চলে আসলাম। তো অবশ্যই জালের সাথে বড় সাইজের বা বড় ধরনের মাছ থাকতে পারে, সেজন্য চলে এসেছি। তো ইনশাল্লাহ দেখা যাবে সামনের দিকে বড় সাইজের মাছ, ইনশাল্লাহ থাকলে অবশ্যই দেখবেন। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের গলদা চিংড়ি মাছ। একদম জীবিত বন্ধুরা বড় সাইজের চিংড়ি মাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের মাছ। এই গড়া জাল তেঁতুলিয়া নদীতে ম্যাক্সিমাম জেলেরাই এরকম করে মাছ শিকার করে থাকে প্রতিদিনের মতো। আর আজকেও সেই ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেবো বলে চলে এসেছি। বন্ধুরা এখানে এই যে একটি মাছ আছে খুব ভালো মানের, এটা হলো ফেসা মাছ বলি আমরা স্থানীয় ভাষায়। আর শহরে হয়তো অন্য কোনো মাছ এটাকে বলবে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা। এখানে এখানেও কিছু মাছ দেখা যায়, মটকা চিংড়ি মাছ। ও মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জালের সাথে আটকে পড়েছে, খুব সুস্বাদু। আমরা এই মাছটিকে অনেক পছন্দ করি বা অনেক স্বাদের একটি মাছ। এই মাছটা হলো অনেকে বলে ঘাউরা মাছ বা আমরা স্থানীয় ভাষায় বলি এটা শিলিং মাছ। তো এখানে আরও মটকা মাছও আছে। তো বন্ধুরা বন্ধুরা এই যে একটি থালার ভিতরে ম্যাক্সিমাম থালার ভিতরে এরকম করে চিংড়ি মাছ থাকে। বন্ধুরা অল্প কিছু মাছ ধরেছে। ও বন্ধুরা খুব স্মার্ট সেই মাছটি। আর খুব সুন্দর, তো চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা মাছ ধরার কার্যক্রম শেষ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইলো।